হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপ্তি ঐশী। আজকে সানডে, আমরা উটি থেকে গুড মর্নিং জানাচ্ছি তোমাদের। প্লাস একটা খুব সুন্দর ভিউ এর সামনে দাঁড়িয়ে আছি, এটা আমাদের হোটেল রুম থেকে ভিউ। আজকেই আমরা ব্যাক করব, চলো কোথায় কোথায় যাই, ফেরার সময় তোমাদের শেয়ার করছি। আর পাখিরা রেডি হচ্ছে, আমি ফার্স্ট রেডি হয়ে গেছি, তাই তোমাদের সাথে চলে এলাম। জাস্ট লুক অ্যাট দি স্কাই, সো ঝকঝকে তকতকে আজকে সানি ওয়েদার। এই যে সকাল সকাল চুল বেঁধে দিচ্ছে ঐশী ডলকে, আর বাইরে তো অপূর্ব ভিউ অলরেডি তোমাদের ঐশী দেখিয়েছে। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার যাবো ব্রেকফাস্টে, বাজে 9:15। গুড মর্নিং এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি, একদম ফাটাফাটি রোদ্দুর বাইরে, এখন উঠছি সিঁড়ি দিয়ে, রেস্টুরেন্টে উপরে যাচ্ছি খেতে। যাই ব্রেকফাস্ট চটপট করে নিই, এখানে তোমাদের বলা হয়নি অপরন্ত পার্কিং আছে, আগের ব্লগে দেখেছো, এটা যদি হাউসফুল হয়ে যায় ওদের আর একটা পার্কিং ওপরে আছে, তো নট টু বডি, ডু ভিজিট হিয়ার। দেখি খাবার ওখানে খুব ভালো ছিল, ব্রেকফাস্ট অসাধারণ হবে, দেখাবো তোমাদের। তো এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা, আর তার সঙ্গে অপরন্ত অপূর্ব ভিউ তোমরা দেখলে, তোমাদের পুরো দেখালাম, তো অবশ্যই এনজয় করো ব্রেকফাস্ট করতে করতে, বাইরে বসতে পারো তোমরা। চলো যাই এখন ভেতরে আমরা। এই যে ডল রেডি হয়ে গেছে একদম, কেমন লাগছে ভিউটা? ভালো ভালো লাগছে, আজকে তো ওনাম। হ্যাঁ, তো পাঁচজন ছুটি পেয়ে দিদি বেরিয়ে দিয়েছে, ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এক্স্যাক্ট টাইমে আমরা এসেছি। একদম, চলো 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 ভেতরে চলো, ঢুকি আমরা। ওয়াও নাইস, বাহ, জিনিসটা খুবই ভালো, তবে দেখা যাক কি আছে। তো ব্রেকফাস্ট আজকে আমাদের কমপ্লিমেন্টারি, তো আছে হচ্ছে কফি, টি, কর্নফ্লেক্স, জ্যাম, বাটার, তারপরে আছে ব্রেড, অ্যান্ড দেন ওয়াটারমেলন, সাম্বার ডাল, পোহা। এটা কি আছে? এটা আছে তোমার হচ্ছে দোসা, ওপেন দোসা, মেবি ওপেন দোসা টাইপের, এখানে অ্যান্ড দেন ইডলি, স্পুন, সব কিছু আছে। ইয়েস, তো চলো খাওয়া যাক আমাদের ব্রেকফাস্ট। এই যে চলে এসেছি ব্রেকফাস্ট উইথ আ ভিউ, আমাদের হয়ে গেল ব্রেকফাস্ট উইথ আ গুড ভিউ, এখন যাচ্ছি চেক আউট করতে, লাগেজ গুলো একটুখানি মানে গুছিয়ে নিই, ফিনিশিং টাচ নিয়ে আমরা একটা শুটিং পয়েন্ট যাবো উটিতে, তোমাদের জানো হয়তো, ওটা খুব ফেমাস, যেখানে অনেক শুটিং হয়েছে, কী কী শুটিং হয়েছে তোমাদের বলবো একটু পরে, স্টে টিউন উইথ আস। সেখানে গাড়ি পার্কিং আছে আমার, রুম লাগলো এই হোটেলটা, মাস্ট ট্রাই, চলো টাটা ফ্রম হিয়ার। এখনও উটি শেষ হয়নি, যাচ্ছি আমরা যেখানে বলেছিলাম, স্টে টিউন উইথ দি প্রিয়সী ব্লগস। তো আমরা জার্নিটা স্টার্ট করলাম হোটেল থেকে, খুবই সুন্দর দৃশ্য ছিল, ফুল গ্রিন, দারুণ লাগছিল, আর তেমনি ভালো ক্লাইমেট ছিল, ক্লাইমেট তখন ছিল 17 degrees, খুব ভালো লাগছিল গাড়ি চালাতে, অসাধারণ মর্নিং ব্লিজ পুরো কথা। আর একটা সাজেশন সবাইকে দেবো, যারা একটু ভালো এক্সপার্ট তারা এখানে ড্রাইভ করে উঠি যেও, কারণ অনেক স্লোপস আছে, হিল স্টেশন, আর অবশ্যই যারা চালাতে ভালো পারো একটু এক্সপার্ট লেভেল তারাই কিন্তু যেও, যারা নভিস জাস্ট স্টার্ট করেছো প্লিজ ডোন্ট ট্রাই উঠি অ্যাট ফার্স্ট লেভেল, অনেকটা হাইওয়েতে কম কম জায়গায় চালিয়ে তারপর উঠি ট্রাই করো, বাট মাস্ট ভিজিট, খুবই সুন্দর। আমরা একদিন ছিলাম, যতটা পারার
আমরা ফ্রাই করে কভার করে তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগছে। এরপরে বান্দিপুরের রোড আসবে, অনেক কিছু এলিফ্যান্টও দেখবো আমরা, ডিয়ারও দেখবো, তো থাকো আমাদের সাথে। আর একটা ড্যাম তোমাদের দেখাবো, ওখানে এন্ট্রি দেয় না, দাঁড়িয়ে তোমার ফটো তুলতে পারো। এটা হচ্ছে এইটা, দেখে নাও তোমরা নামটা কি, একটু পরে তোমরা দেখতে পাবে তোমার নামটা। নামটা হচ্ছে, দেখো খুব সুন্দর, দূর থেকে তোমরা দেখতে পাবে। গাড়ি পার্কিং ডান, তিনজনে একসঙ্গে এখানে আছি, যাচ্ছি শুটিং প্লেসে, ওখানে টিকিটটা কাটবো। আর কত টাকা তোমায় জানাবো। প্রচুর খাবারের দোকান, ফুডটা খুব ফেমাস এখানে, ওকে ট্রাই করো। এখানে সামনে হচ্ছে শুটিং পয়েন্ট ভিউ। তার আগে তোমার যদি চাও ম্যাগি খেতে, ভুট্টা খেতে, শপিং করতে, অবশ্যই করো এখানে। আজকে বেশ সানি, বেশ ভালো, এখানে হর্স রাইডও আছে, তোমরা করতে পারো। তো এসে গেলাম এখানে, এখানে প্রচুর শুটিং হয়, তোমায় বলবো কী কী শুটিং হয়েছে। তো এখানে হচ্ছে, দেখে নাও তোমাদের কী কী এন্ট্রি, করে নাও তোমরা। চলো তাহলে এখন ঢোকা যায় ভেতরে, লেটস গো। প্রথমে ভেতরে ঢুকে, এখানে হচ্ছে ক্যাশ, কেউ জিপে করো না, নেটওয়ার্ক কাজ করে না। তো এখান থেকে টিকিটটা কাটি, কেটে আমরা ওই উপরে উঠবো, এখান থেকে এন্ট্রি করে। খুব সুন্দর জায়গা, আমাদের হয়ে গেল। এখন দেব এন্ট্রি করছে এখন, থ্যাংক ইউ ম্যাম। এখানে যাক তাহলে। এই জায়গাটার কথা তোমাদের বলছিলাম, এই জায়গাটা তোমার শুটিং প্লেস, এখানে হয়েছিল শুটিং নাম্বার 1 রাজা হিন্দুস্তানি, আমির খান আর করিশ্মা কাপুর, অনেক পুরনো মুভি 90s স্টার্টিংয়ের দিকে। তারপর তো সবাই জানো শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি, কুচকুচ হোতা হ্যায় শুটিং হয়েছিল উটিতে, যেখানে সামার ক্যাম্পটা হয়েছিল উটিতেই, কিছু শুটিং এখানেও হয়েছিল। প্লাস ছাইয়া ছিয়া গানটা শাহরুখ খান আর মালাইকা আরোরা খানের, ওটা উটিতে আর কন্নুরের যেই টয় ট্রেনটা ছিল সেখানে শুটিং হয়েছিল অনেক বছর আগে। দারুণ বসে মজা করছি আমরা, আমি আর রয়েছি, ওইদিকে ডলও দাঁড়িয়ে আছে। এ ডল কি রে, কেমন লাগছে? ও বসবে না, ও দাঁড়িয়ে থাকবে। চলো এখন জায়গাটা একটু অনুভব করে নিয়ে আমরা বেরোচ্ছি টুয়ার্ডস মাইসোর। রাস্তায় কিছু ভালো পেলে নিশ্চয়ই দেখাবো। ওয়েট করছি বান্দিপুরে, যদি আবার দেখা যায় হরিণ বা এলিফ্যান্ট বা কিছু, ওদিক দিয়ে সেলফি তুলছে ইনস্টাগ্রামে, তুলে নিই এখানে, দেখো। চলো তো থাকা যাক তাহলে, কভার করবো জীবনে কিন্তু থাকো আমাদের সাথে। তারপর আবার এখানে দাঁড়ালো, এটা কি নিলে বেশি? মিরচি ভাজি, দেখে গেল মিরচি ভাজি। আর এদিকে কফি নিলাম আমরা একটুখানি, কফি নিয়ে বেরাবো একটু পরেই, ভালো খেতে। সো স্টার্ট করে দিয়েছে এখন গাড়ি, দেখাচ্ছি টুবস মাইসোরের দিকে প্রথমে, বান্দিপুর হয়ে। বাইরে ক্লাইমেট হচ্ছে 18 degrees উঠেতে এখন এই মুহূর্তে। তো একটু থামলাম গাড়িতে, করে নামছি কফি খেতে বা গলি সোডা খেতে পারি। ক্লাইমেটটা অপূরণত ভালো একদম, কি বলবো, ফাটাফাটি। এখানে সব পেলাম অন দ্য ওয়ে, তো ওটা একটুখানে রেস্ট নিয়ে নি 5 মিনিটের মতো, দেন আমরা আবার বেরিয়ে যাবো। হচ্ছে গলি সোডা এখন দুজনে মিলে। এটা কি খাচ্ছিস? ছোটবেলায় খেতিস? তো এখানে গুলতি পেলাম, তোমায় দেখাচ্ছি, দেখো অসাম, এটা মাংকির জন্য ইউজ করে এরা। তো নিলাম হচ্ছে আমরা ব্ল্যাক কফি, দারুণ বানিয়েছিলেন উনি। তারপর আচমকা বৃষ্টি স্টার্ট হয়ে গেল, দারুণ মজা লাগছিল বৃষ্টিটা দেখে, আর কফিটা খাচ্ছিলাম। তারপর রওনা দিলাম টুবস বান্দিপুর, তারপর আছে মাইসোর, তারপর হচ্ছে ব্যাঙ্গালোর, আমরা ওইদিকেই যাচ্ছি। উড়িটা ছাড়তে
খুবই মনটা খারাপ লাগছিল। এত সুন্দর ক্লাইমেট আর এত সুন্দর জায়গা। তোমরা তো জানোই যে উটির ক্যারেট খুব ফেমাস, তো হ্যাঁ, তো এখানে রেড ক্যাবেজ, ব্রকলি সব আছে, লেটুস হ্যাঁ, ये सब लोग आप लोग ही बनाते हैं क्या? मींस उगाते हैं आप लोग ही उगाते हैं? हिंदी नहीं, हां वो हिंदी नहीं, ओके। तो आमी हनिया निए छी कैरेट और लेटुस एंड कैबेज, रेड कैबेज। উটিতে অনেক টি গার্ডেনস আছে, বাট তার দিয়ে আটকানো থাকে, অনেকে ঢোকে বলে আটকে দিয়েছে, এখন দেখলাম ঢোকা যাচ্ছে না। বাট আগের বছর যখন গেছিলাম আমরা কান্নুরে পিকচার তুলেছিলাম টি গার্ডেনের সাথে, বাট উটিতে তুলতে খুব কম পারমিশন দেয়, বাট ট্রাইও করিনি, বাট চোখ দিয়ে অনেক উপভোগ করেছি, দারুণ লাগছিল। জাস্ট সেই পাইন ট্রির জায়গাটা আগের ব্লগে দেখেছিলে তোমরা, বৃষ্টির মধ্যে কুয়াশা, পিকচার তুললাম ওখানে, মজা করলাম, তোমায় দেখালাম, সেটা এই জায়গাটা। এখন হিল থেকে অলমোস্ট নেমে যাচ্ছি। বান্দিপুর স্টার্ট হচ্ছে, কিছুটা অংশ পরে হচ্ছে তামিলনাড়ুতে আর কিছুটা পরে হচ্ছে কর্ণাটকায়। তো এখন আমরা নেমে গেলাম পাহাড় দিয়ে, নিয়ে বান্দিপুরে এখন এন্ট্রি করছি, তামিলনাড়ু দিক দিয়ে ঢুকছি, দেখা যাক কিছু দেখতে পাই কিনা। ডল একটু ভয় পেয়ে গেছিল, তারপর আমরা দেখো কি দেখলাম, বাইসন। ওটা দেখে আমার ভয় লেগেছিল, বাইসন যদি একবার গোতা মারে গাড়িতে ছুটে এসে তো শেষ। তো আমি জাস্ট ওভারটেক করে বেরিয়ে গেলাম, বাকি গাড়িরা দেখছিল দাঁড়িয়ে। তারপর আমরা এগাচ্ছিলাম, আর কি দেখা যেতে পারে। তারপর সামনে দেখো কি এলো, ঝাঁকে ঝাঁকে হরিণ দূর থেকে, ঐশি এক্সাইটেড ছিল দেখার জন্য, প্রচুর হরিণ দেখছি আমরা এখন, দারুণ। ট্রাকটা উল্টে আছে, বাপরে বাপ, ব্যাডলি পুরো এফেক্টেড পুরো। কালকে তো পাস করলাম, কালকে ছিল না, আমার রাতে হয়েছে। তারপর দূর থেকে চোখ গেল একটা হাতি দাঁড়িয়ে আছে, তো আস্তে আস্তে এগেলাম, নিয়ে দেখলাম হাতিকে, কিউট লাগে, জাস্ট অপূর্ব দৃশ্য। তো এখন আমরা কর্ণাটকা বর্ডারে ঢুকছি, এটা হচ্ছে বর্ডার লাইন। এই বান্দিপুর আর মধুবালায় স্ট্রেসটায় প্লিজ কেউ গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামবে না, আর কোনো অ্যানিমালসে কোনো খাবার ফিট করাবে না, যদি ধরা পড়ো তাহলে কিন্তু প্রিজন হতে পারে,
প্লাস অনেক টাকার ফাইন। রিকোয়েস্ট, এই ভুলটা কেউ করো না, দূর থেকে অ্যানিমেলস দেখো, কোনো বেশিক্ষণের জন্য গাড়ি থামিও না। তো আমরা আজকে প্রচুর হরিণ দেখেছি, এলিফ্যান্ট দেখেছি, মাঙ্কি, পিকক প্রচুর দেখেছি। এবার আমরা বান্দিপুর থেকে বেরিয়ে হাতিও দেখলাম। হ্যাঁ, এলিফ্যান্ট ইজ হাতি ওনলি। আরেকজন পেছনে বসে আছে। দল ভালো লেগেছে বান্দিপুর? হ্যাঁ। উটি কেমন লেগেছে? খুব ভালো। তো রিয়েলি খুব ভালো লাগলো এই স্ট্রেচটা বান্দিপুরের। মধুমালাইতে বেশি অ্যানিমেল দেখা গেছে যদিও। এখন আমরা যাচ্ছি লাঞ্চে পোস্টের রিপোর্ট। হ্যাঁ, মাইসোরে। পেট্রোল পড়ার জন্য দাঁড়িয়ে ছিলাম, পেট্রোল পড়া ডান। এখন এগাচ্ছি হচ্ছে পূজারিস ফিশ ল্যান্ডে, ওখানে লাঞ্চ করব। পার্কিং ডান গাড়ির ওখানে, সুন্দরভাবে করে দিয়েছি। এখন ঢুকছে বেদে ফটাফট খেতে, লেট হয়ে গেলে খেতে আমার লাঞ্চ। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তখন তো বিকেল 5টা বেজে গেছিলো। রাস্তায় টুকটাক স্ন্যাক্স খেয়েছিলাম, বাট আমাদের টার্গেট ছিল প্রথম থেকেই আমরা মাইসোরে পূজারিসে খাবো। এখানে সকাল 11টার সময় ওপেন হয়, রাত্রি 11:30 বন্ধ হয়। হাইওয়ের ওপরই পড়ে, খুবই ভালো জায়গা, নতুন খুলেছে, অনেক মাসই হয়ে গেছে, খুব ভালো প্রশংসা করে সবাই। অনেকে ব্যাঙ্গালোর থেকে মাইসোরে ডিনার বা লাঞ্চে যায়, নিয়ে চলে আসে। এখন তো ব্যাঙ্গালোর আর মাইসোর এক্সপ্রেস ওয়েতে মাত্র 2.5 ঘন্টা লাগে, তো একদিনেই চলে আসা যায়। তো অ্যাঞ্জেল ফিশ দিয়েছিল অর্ডার ডল, অনেকটা বাংলায় বাঙালি পাতুরির মতন। তো আমরা নিলাম ঘি রোস্ট আর মাটন, খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম টুওয়ার্স ব্যাঙ্গালোর। তো তখন আর থামিনি, ডাইরেক্ট মাইসোর টু ব্যাঙ্গালোর আমরা কভার করেছিলাম। অলমোস্ট গাড়ি চললো 680.5, বাইরে ঢুকতে আরও 0.5 হয়ে যাবে, 681। অসাধারণ একদম ট্রাফিক, অসাধারণ ট্রাফিক, আরও লাগবে 10 মিনিট। তোমরা তো জানোই যে আমরা এসে গেছি অলরেডি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডলের কালকে ফ্লাইট, বাট ও আজকে বন্ধুর বাড়ি চলে যাবে, বিকজ ওটা ওর এয়ারপোর্টের থেকে কাছে, তাই জন্য খুব মিস করবো ডলকে। ও রেডি হয়ে গেছে, নেক্সট টাইম, আনটিল নেক্সট টাইম। তো টাটা ডল, তোকে বললাম যে একটু থাক, আর একটু কিছু দিন, আই মিন কিছু ঘন্টা অ্যাট লিস্ট থাকতিস। ওর গিয়েই কেস আছে মঙ্গলবার। তোর তোর তোদের এখানে যে অটো আর ইয়ে, যে জামা বোধা হবে না, 1 মিনিট থেকে 9 মিনিট হচ্ছে। এই ডিসেম্বরে আসেন, নিশ্চয়ই দেখা হবে। যদি আবার ঘুরতে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই আসা হবে। ওকে, নিয়ে ঘুরতে যাবো, কিন্তু নাম বলবো না। ব্যাগ গোছানো ডান, যে ব্যাগ এনেছিল তার থেকে ফুলে ফুলে ফাপিয়ে নিয়ে যাচ্ছে, এক্সট্রা একটা ব্যাগ হয়ে গেছে। আনটিল নেক্সট টাইম, টাটা টাটা, ভালো থাকিস, টাটা। সো গুড নাইট সবাইকে। আমাদের ব্লগ যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। বাই। আবার চলে আসবো আমরা নতুন ব্লগ নিয়ে, তো থেকো আমাদের সাথে। সি ইউ সুন, থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেল দি কিয়োশি ব্লগস।